Hi, welcome back to my channel. Vlog. Piu. Myra, ekhane eto to chitkar korle kena tumi? Ha? Tumi kothay gechile ekkhuni bolo to? Butterfly. Onek company pheleche ba. Na na thik ache. Perfect hai. Ore bolbi? Dekha. Emko kurwa. Ha. Kore emko ekotto. Ha. Hey guys, welcome back to my channel, Brock. With Pew. Pew. Eh? Hey, Myra. Ki kochi je tu ekta bol to? Eh? Mamam ki kochi re bon? Ei dekha, eigulo Myrar kaj, sob Myrar kaj eita. Eita, edie goro. Eita, ei khanta chilo uthe geche. না তোমাকে বোন শুধু মারে না হ্যাঁ তোমাকে ভালোবাসে না তুমি ভালোবাসো না দিদিকে বলছে তুমি আমাকে ভালোবাসো না মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলতে আমারে আর ভালোবাসে কত বলমাই তা তুমি ভালোবাসো না দিদিকে না কেন দেখলে মুখ কোলালো তোমাদের সামনে তোমার তোমরা তোমরা তো থেকে থেকে না ওই এই বাচ্চাদেরকে মায়েরা প্যার করে বলো আমি সবাইকে ভালোবাসি বলবি না তো ঠিক আছে আমি টমেটো খাবো তোকে টমেটো দেবো না মামাম হ্যাঁ দেখো এই মেয়েটা সবজি খেতে এমন ভালোবাসে বলে এখন বলে ভালোবাসি মামাম রেড কালারের টমেটো আছে না আমার কাছে আমি ফ্রিজে রেখেছি তো কখন এক্ষুনি কেমন করছিল নেকি মাসি আগে আগে এখানে বল কি হয়েছে কি জোরসে বলো ক্যারট ক্যারট কোন সা কালারটা আবি বলে দে ফিরসে বলো হ্যাঁ কোন বলা অরেঞ্জ তোমকে পাতা হ্যায় কিদার হ্যায় ক্যারট কিদার হ্যায় ক্যারট উধার টমেটো হ্যায় ক্যারট নেই হ্যায় খতম হো গেয়া ক্যারট এ বোন তুই বানাবি নাটক করিস না সবজিটা ভাজ না স্যার সবজি ভাজার গন্ধটা নিতে পারবো না একটু ভেজে দে ঠিক আছে কিতনা দিয়ে আম ক্যারট দিখাও কিতনা দিয়ে ক্যারট মামা এটা কি কালার রে অরেঞ্জ ইশ এ তো নেই জ্যাম কি করে বানাবো কি নেই আরে ওই লম্বা লম্বা ওইটা আমি দিই চিনির মতো যেটাকে কি বলো রে দারচিনি তো দারচিনি আমার ওটা নাম আসছে বারবার ওটা আসছে না নামটা যাই হোক তো এখন আজকে আমাদের হচ্ছে রাত্রিবেলার চাউমিন সোমনাথ আমাকে বানাতে বলছে কিন্তু আমি গন্ধটা নিতে পারি না ঠিক মতো চাউমিন তো আমারও খাওয়ার মন আছে কিন্তু এরকম নয় রিঙ্কি বেশি রাতে চাউমিন খেলে খুব ভালো লাগে না দি কে মামাম যখন পেরেছিল রিঙ্কি বেশি বানিয়ে দিয়েছিল আমি বলেছিলাম রিঙ্কি বেশিকে রিঙ্কি বেশি চাউমিন বানালেই আগে অন্যরকম একটা গন্ধ দিত না ঘর দিয়ে কেন এই না আমার হয় না তারপরে মানামা যখন পটকা বানাতো সেরকম একটা আলাদা গন্ধ শান্তি দিচ্ছে হ্যাঁ আর তুই ভুল সদরে ছিলিস কালীঘাটে নিয়ে গিয়ে সিঁদুর কিনছে পা চিন্তি চিন্তি কাটবি না আমি যাবো সত্যি বলি আর কাটাকাটি কিচ্ছু হবে না তাদের মধ্যে সব থাকবে পার্কে গিয়ে নেচার পার্কে গিয়ে আবার সিঁদুর পড়াচ্ছে তারপর ক্যামেরাটা কিছু অফ করে দিয়েছে তোমরা আমি তো এই কথাটা বলি এত রেগে যাচ্ছিস কেন এত রাগ করছিস কেন খালি না চিপস তোমার এই সার ফোড় দেন হ্যাঁ প্রিয়া তো তুই রাগ করছিস কেন এত কিসের রাগ তোর এত কিসের রাগ আবার এখন কথা কথা বলে থাক বলতে হবে না কি বলি কথা কথা কি বলি কি হয়েছে তোকে কি বলি আমি কথা কথা কি বলি কি বলি তোকে আমি তোকে পাত্তাও দেবে না হ্যাঁ তুই হামকো হালকা মে লে রহা হ্যায় প্রিয়
যা না তুই খুব দিদিকে নিয়ে ঘুরছিস এখন, যা দিদি তোকে চাপে মারবে যে বেশি মাথা গরম করবি না, যে বানাবো ওকে কিন্তু আমি প্রত্যেকদিন তো দিদিকে ঘুরতে নিয়ে যাব। সবজি খেতে পারি না, আলু নিয়ে চাউমিন বানাবো। তখন কি উত্তরটা দিয়েছি সেই উত্তরটা আমি এখন দেবো? আমি অফ হলেই দেবো, আমি চাউমিন খাবোই না, আমি এমনি ম্যাগি বানিয়ে খাবো। আর বাচ্চা গুলো কি খাবে? আমার মাথা খাবে না, আমি আমি ম্যাগি খাবো। তাহলে চলো উঠ, চাউমিনটা বানা, উঠ। আমি জানি তুই বানাবো, আমি গন্ধ নিতে পারছি না সবজির, আমি জানি 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 যে ছিঁচি পচে গেছি যে আবার কোলে মাথা দিয়ে ফুটে শুয়ে পার্কে ফটো তুলে তো দেখে যখন, তাহলে তুই বিয়ে কেন করে সব যখন জানি তো দেখেছি বিয়ে পর দেখেছিস। হ্যাঁ পুরানা বাদ আমি গায়ে উঠা রাই বললি কেন? সুখ দিয়েছে কে বলেছে তোকে? সুখ দিয়েছে তোকে কে বলেছে তোকে? আমাকে আর পৃথিবীকে ওকে বলেছিলাম চাউমিনটা আজকে বানাতে, আমার উপরে গুসা আছে, যাবি এখান থেকে? এমনি করছিস কেন ব্লগের মধ্যে ফালতু? কি তুই যাবি না? আমি তোর তোর মুখটা দেখ না, তুই আমার মুখটা এরকম আমি তোর ব্লগটা বানাতে দুদিন করিনি, করেছিস ভিডিও ছেড়েছিস? দেখো ঝগড়া করে ভিডিও নি, ভিডিও নি ঝগড়া করে এই দুজনকে কারণ পছন্দ এদেরকে সেল সেল দেবো। পিওর হয়ে গেছে এখন মুড অফ, আমার মুড জীবনে অফ হয় না, তোর মুড অফ হয়েছে। আমার মুড অফ হয়, আরে মনিটাইজেশন অনই নি হুয়া তোমারা, তুমি জবরদস্তি বল রহে হো, মনে তো তো অন পাইলে। হ্যাঁ জিজা বল যে মতলব তুমি তো মেরা মুড অফ খারাপ, মেরা হাম কি রে কে? হ্যাঁ তুমি কো ডালা নি হুয়া নি হুয়া। তো আমাদের প্রবলেমটা কি হয়েছে, ফেসবুক ওর, ইউটিউব আমার, ঠিক আছে? তো ফেসবুকের আমাদের তোমাদের জন্য অনেক তাড়াতাড়ি এক মাসের মধ্যে 40 কে হতে যায়, তো এত তাড়াতাড়ি তোমরাই করেছো, কারণ আমি ফেসবুক বলেছিলাম তাহলে কেমন করবে, তোমরাই দেখছো ভিডিও ফেসবুকে যারা দেখছো। তো আমি না কথা বলতেছি না, তো তো বেরিয়ে যাচ্ছে ওখানটায়, তো সোমনাথের কোনো অ্যাকাউন্টস কি বলে ওখানে কি ডকুমেন্টস কিছু চাইছে, তো ওটা প্রথমে সোমনাথ যখন দিল ওটা আমাদের দেশের ঠিকানা বা দেশের কিছু দিয়েছে, তখন আমি বললো যে তোমারটা দিলাম তুমি পিওরটা দাও, ও বললো না আমি আমারটাই দেবো, তো ঠিক আছে। তারপরে এখন নতুন যে ব্যাংকের বইটই করলো ওই অ্যাকাউন্ট দিচ্ছে সে এখন নিচ্ছে না, তো এখন সোমনাথ খুব টেনশনে পড়ে গেছে, কেন কি দেখো এত তাড়াতাড়ি ফলোয়ার্স হওয়াটা খুবই মানে লাকের ব্যাপার, হ্যাঁ কি না? তো খুবই কষ্ট হচ্ছে, মনে ব্যথাও হচ্ছে। তোমরা যারা যারা ইউটিউব থেকে ফলো করেছো আমাকে একটু কমেন্টসে জানাবে যে কারা করেছো, তাহলে না আমি বলবো যদি ওটা কিছু হয় খারাপ, মা শীতলার কাছে মানে কামনা করি যাতে খারাপ কিছু না হয়, আর যদি হয় তোমরা না আমার নতুন যখন এখন করো তোমরা প্লিজ ফলো করে দিও। হ্যাঁ অনেক কষ্ট করে একটা হচ্ছে না একটা ঘরে ভিডিও করতে এসেছি, তার পরে কষ্টের ফল যদি মিষ্টি না হয় কী আর হবে, তাই না গাইজ? আর এই মেয়েটার কী হবে আমি কিছু বুঝতে পারি না, এর মাথা আমার মতো হয়েছে জানো তো, আমি যেটা অরিজিনাল সেটা বলছি, এর বাবার মতন হয়নি, এর বাবাও কিন্তু আমার মধ্যেই পড়াশোনা কিন্তু আমার এমন বোঝে যে অনেক উঁচু দিন, এ তো ওরকমই হতে পারতো, আমার মতোই গবেট মাথা হয়েছে, পড়াশোনা আমি আমার মাথায় ঢোকাতে পারি না, ঢোকাতে পারি না বলে কি ইংলিশটা অঙ্কটা ভালোই করে, বাঙালির মেয়ে ভাই বাংলা পড়ে না, ক খ লিখতে পারছে না, আর পরীক্ষা আন্টিও বলছে বলছে এ তো বাঙালি মানে যার কাছে আমি এখানে পড়তে দিয়েছি, আন্টিটা ঠিক স্কুলেও পড়ায় আর বাড়িতে পড়ায়, এত সুন্দর করে আন্টিটা পড়ায় যে কোয়েশ্চেন পেপার করে জেরক্স করিয়ে কালারফুল করে এত সুন্দর, সত্যি কথা ভালো পড়ায়, তাও মাথায় নিতে পারছে না, তো বাংলা না ক খটা না হাত লিখতে পারলেও মানে হাতের লেখাটা ঠিক ক হচ্ছে না, তো ওটাই বলছে বলছে বাঙালি হয়ে আমি বুঝতেছি না ও কী করে কটা পাচ্ছে না ক খটা পাচ্ছে না, তাই বলছে এর মাথায় পুরো আমার মতো, আর 1 তারিখ থেকে পরীক্ষা 12 তারিখ পর্যন্ত, তারপরে আমরা 8 তারিখে ছুটি মামামে, 9 তারিখ দিয়ে আবার যাবো আমার ননদের ছেলের মুখে ভাত যেখানে মামা যাবে মামা ভাত দিতে, খুব মজা হবে। হ্যাঁ ভালো ব্লগ আসবে, দিদিও যাবে, আমার গ্রামের বাড়ি খুব ভালো লাগে, সবারই ভালো লাগে, আমরা সবাই ভালোবাসি গাইজ। ওই দেখো গাইজ মায়েরা তুই এই জামাটা খুলে এই জামাটা পর, আমি খোলা যাচ্ছি।
তো অনেক সাহস না, হোয়াইট কাপড়া হোয়াইট কাপড়া। এই মেয়েটা ফ্রক পরতে এত ভালোবাসে, মায়েরা ফ্রক পরতে প্রচণ্ড ভালোবাসে, তাই না মায়েরা? এ বাবা, আমার একটুখানি বলে দাও, হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বলো। কেন রে মাম্পি ডট রাহুল?